সো গাইজ গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রায় 8-10 দিন হয়ে গেল চ্যানেলে কোনো ভিডিও নেই, 8-9 দিন তো হয়ে গেল। তার কারণ এই সপ্তাহে 2 দিন করে লকডাউন চলছে, আর যে 2 দিন করে লকডাউন চলছে সেই মানে তার বাকি দিনগুলো মানে কি বলবো, আমার কাজ করতে হচ্ছে, দোকানে যেতে হচ্ছে, সো আমি কোনোভাবে টাইম বার করতে পারছি না। এটা কি সপ্তাহে 7 দিন দোকান থাকতো, একটা দিনে আমি ছুটি নিতাম, একটা দিন দোকান বন্ধ থাকতো, এখন সেই দিনটাতে যেহেতু বাকি 2 দিন লকডাউন থাকছে বলে সেই দিনটাতে আমাকে দোকানটা খুলতে হচ্ছে, সো কোনোভাবে বেরোতে পারছি না। তো তার জন্য সরি আগে থেকেই বলে রাখছি, আমি চেষ্টা করছি কীভাবে এই ব্যাপারটাকে ম্যানেজ করে ভিডিও বানানো যায়। আজকে এই ভিডিওটা বানানোর একটা স্পেশাল কারণ আছে, আজকে আমার বার্থডে, সো আমি ভাবলাম একটা কিছু আজকে করি। সারাদিন কিছুই প্ল্যান নেই, সারাদিন বাড়িতে থাকবো, বাড়ি থাকবো না, দোকানে যাবো একটু বাদে। অনেক সকালে উঠেছি, ভিডিওটা অনেক সকালে শ্যুট করার কথা কিন্তু ল্যাব খেয়ে করা হয়নি, সো এখন করছি রোদের মধ্যে। সো আজকে বার্থডে, আজকে বেসিক্যালি আমার খুব খুশি বা আনন্দে থাকার কথা। তো আমি আনন্দ নেই তা না, কিন্তু এখন আর বার্থডেতে আগের মতো এক্সাইটমেন্ট আসে না, এখন আর বার্থডেতে আগের মতো আনন্দ আসে না। ছোটবেলায় আমি আর আমার অনেকেই, আমার যারা বন্ধু আছে বা যারা আমাকে জানে তারা জানে আমি আর আমার বোন জমজ, সেই জন্য আর কি প্রতিবারই আমার বার্থডেটা খুব ধুমধাম করে সেলিব্রেট হয় আর কি। বাড়িতে বন্ধুবান্ধবরা আসে, আরও আত্মীয় স্বজনরা আসে, তো এবার তারা কেউই আসবেন, এবার পুরোপুরি ডিফারেন্ট, এবার অন্য মানে পুরোপুরি অন্যরকমভাবে কিছুই হবে না এবার, সো কেউই আসবে না বাড়িতে। তো এই মানে তো যেটা আমি বলছিলাম, তো যত বড় হচ্ছি 1 বছর করে বেড়ে যাচ্ছে, তত মনে হচ্ছে যে বার্থডে মানে 1 বছর বেড়ে যাচ্ছে, জীবনে কিছুই অ্যাচিভ করতে পারলাম না এখনও অবধি। সো সেই দিক থেকে দেখতে গেলে এখন আর বার্থডেটা ভালো লাগে না, বা এখন আর বার্থডেতে এক্সাইটেড হই না, কেননা যতবার বার্থডে আসে ততবার মানে এই যে আজকে আমি একটা এজ পুরো করলাম, সেই মনে হচ্ছে এত বছর বয়স হয়ে গেলো আমার, এত বছর বয়স হয়ে গেলো। সো এই জন্যই আর বার্থডে এখন অত এক্সাইটেড লাগে না। তো আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য বা মেন কারণ, কোনো কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই, কী করবো তাও যাই না, সারাদিন টুকটাক কী করবো এইটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমি জানি না ভিডিওটা পোস্ট করবো কি না লাস্টে, শুরু করি, যদি পরে মনে হয় যে না পোস্ট করবো, করার মতো একটা কন্টেন্ট হয়েছে তৈরি, সব কিছু মিক্সড করে একটা কন্টেন্ট তৈরি করতে পেরেছি, তবেই পোস্ট করবো, না হলে আর কি করবো না। আচ্ছা, ও বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, আমি সাহিল আর তোমরা দেখছো সাহিল ব্লগস। সো আমি তখন বলছিলাম যে আমার বার্থডেতে কেউ আসবে না বা কেউ কিছু, কেউই আসেনি, কাউকেই বলিনি, আমি নিজেও এই অবস্থাতেই আছি, যারা নর্মাল গেঞ্জি পরে এই চারজন এসছে, যারা মানুষ আগে তোমরা হয়তো কেউ কখনো এখানে রোদ লাগছে, এতক্ষণ কিছুই করিনি, দোকানে গেছিলাম, দোকান থেকে বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া সব একসঙ্গে করবো, এটাই প্ল্যান। চলো নিজে চলো খাওয়া দাওয়া, কি খাওয়া দাওয়া না কি খাবো না খাবো সবাইকে দেখাই, আই মিন তোমরাও দেখো, এই চলো। এই যে হাঙর হাঙর খা, কত কবা নিলি বাবা, প্রীতম খাচ্ছে প্রীতমের থালা, এরকম এটা প্রীতম, আমাদের মানুষ ভাই তো কিছু খায় না, এটা বিভো, এই যে নয়েস
সোনা কি যাবে? নয়েস আসছে হয়তো। ঠিক আছে চলো। অনন্ত কপি সং শুনেছিস? আগে নিস, আগে খাসনি। ইমা আগে যেগুলো খেলি সেগুলো প্রীতম কপি সং শুনিনি। তিন পিস হয়ে গেল। আচ্ছা মানুষ খাচ্ছে সবাই, খাওয়া হয়ে যাক এবার এদের। তুমি কত পিস খেয়েছো বাবা? হ্যাঁ তুমি কত মাংস খেয়েছো? বলো আমার তো মাটন খাওয়া মানা। এরা খেয়ে দিয়ে সব ঘুমোচ্ছে। এই যে অর্ণব, অর্ণব ঘুমোচ্ছে, প্রীতম আর মানুষ। কি দেখছিস তোরা? আচ্ছা ইউটিউবে ভিডিও দেখছে। ওয়ার্ল্ডের হাইয়েস্ট পাস কোনটা? খারদুংলা নাকি? এখন আর হাইয়েস্ট পাস নেই, যাই হোক এইসবই করছে। উমলিংলা এখন ওয়ার্ল্ডের হাইয়েস্ট মোটরেবল রোড, এটা জানিয়ে দিলাম। ইনফরমেটিভ ব্লগ, ইনফরমেটিভ ব্লগ। এ ঘুমাচ্ছে, এ ওঠে, এ ওঠে, উঠলি? ওট 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 ওট, এ ওঠে, ওট ওট ওট, না ভাই হয়ে কমারবো না, ওট এ ওট ওট। আমি এখন বেরোবো, এরা কেউ বেরোচ্ছে না, ঘুমিয়ে আছে। ওট ওট ওট। আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে এখানে একটু ঘুরতে এসেছি, রিফ্রেশমেন্ট যাকে বলে, খাওয়া দাওয়ার পরে সবার আর কি আড়াচলা করতে এসেছি একটুখানি। অনেকক্ষণ ঘরে বসেছিলাম তো। এই আবার কী করছে এরা? এখন গাড়ি নিয়ে বার্ন আউট করছে সব, এখন বিশাল ওদের সব সব জায়গায়। আর আমাদের সবার কাছেই মাস্ক আছে, কিন্তু আমরা কে যেন আমার বলো না, জানো এই ফাঁকা জায়গা কেউ নেই, তাই জন্য আর কি মাস্কটা পরছি না এখানে। সো এই অন্যদের কিছু বলবা? আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে কেক কাটার ভিডিওটা এখনো, মানে আমি এখনো কেক কাটিং হয়নি, সন্ধ্যাবেলা হবে, তো আমি আলোই আলোই ভিডিওটা শেষ করতে চাইলাম আর কি। সেই জন্যই এখনই ভিডিওটা আমি শেষ করে দেবো। আর কেক কাটিং এর যে, মানে যে কেক যখন কাটা হবে তখনকার ফুটেজটা আমি অ্যাড করে দেবো অবশ্যই। সো এই ছিল আজকে সারাদিন আমাদের, মানে এনজয়মেন্ট বলতে পারো বা কি কিছুই না। প্রথমে ওই সারাদিন সকালবেলা থাকে দোকান, বিকালবেলা আমি এখনও দোকানে যাইনি, এখন হয়তো এক পাক গেলে যেতে পারি, নাও যেতে পারি। সো এই এরকমভাবে সারাদিনের বার্থডে কেটে গেল। সো চলো এখানে আজকে ভিডিও শেষ করছি। এই আর এই ভিডিও ভালো লাগলে, যদি কন্টেন্ট যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এই আর যতদিনের নতুন ভিডিও আসে ততদিন ভালো থেকো, ভালো রেখো। আমি বলতে চাই সাহিলদার চ্যানেলে ওর বার্থডে গিফট হিসেবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব 1000 সাবস্ক্রাইবার করে দাও তোমরা সবাই, ঠিক আছে? এটাই চাই। ভিডিও মানে আমি যা দেখি, সত্যি এরকম কন্টেন্ট দেয়নি এখনো পর্যন্ত। কন্টেন্টের কথা আমি বলবো না, আমার কন্টেন্ট কেমন সেটা অডিয়েন্স বলবে, কিন্তু আমি যা দেখি, মানে কি বলবো, তোর কি বলে এটা, টাকা মানে যা ভিউজ যা আসে তার থেকে যদি সাবস্ক্রাইবটা অনেকটাই কম।